বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতি কাতারের উদ্যোগে হয়ে গেল ইফতার দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গুনি সামসাহিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ আলম প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বক্তব্য রাখেন হাজি বাসার সরকার ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন সহ অনেকে সম্মাননা প্রদান করা হয় ডক্টর সাইম মোহাম্মদ ফরহাদ এবং ডক্টর সাদিয়া রাকাকে